দাদি, মা বনি এই যে এদিকে। মা চাচি আঙ্কল। আইয়ো নো প্রবলেম আঙ্কল, আমাকে এখান থেকে বের করে নি। এক্ষুনি বের করছি, তুমি কাপড় চোপড় নিয়ে বাথরুমের জানলায় এসো, রবি তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও। এখন কি হবে? মাদ্রাজ আঙ্কেল কোথায় গেল? আইয়ো এই যে আমি আঙ্কেল, এখন এখন আমরা কি করব? আরে মামুনি আমার ভয়ে শুকিয়ে একেবারে আমসত্ত্ব হয়ে গেছে, আর ভয় পাবেই বা না কেন? মামুনি এখনো প্রাপ্ত বয়স্কা হয়নি। আমার তো এক মাস বাকি। এক মাস মানে 30 দিন, অনেক সময়। এর মধ্যে পুলিশ যেভাবে পেছনে লেগেছে ধরে ফেলবেই, তখন নারী অপহরণের দায়ে বাবাজির নির্ঘাত জেল হয়ে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসিও হতে পারে। তারপর মামুনিকে ওর বাবা জোর করে ওই রাসেলের সঙ্গে বিয়েও দিয়ে দিতে পারে। মাদ্রাজি আঙ্কল, কাঁদে না মামুনি, কাঁদে না। যদিও ভয়ের কথা, তাতে কি হয়েছে আমি আছি না? আর আমিও শালার এমন গাধার গাধা, ভয় দেখাবার আর সময় পেলাম না। এখন আমরা কি করব তাই বলুন। এই তো ব্যাটা ছেলের মতো কথা। হ্যাঁ, যা করার তোমাদের দুজনকেই করতে হবে। বলো তো, তোমাদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? রাসেল। রাসেল, রাসেলকে ধরে এনে তোমরা শুধু আমার হাতে তুলে দেবে, ব্যাস। তার মানে অপহরণ করে? অপহরণ, কারেক্ট। কিন্তু কিন্তু কি করোনা তাব্বা, তোমাদের মিলনের, তোমাদের বাঁচার উপায় এই একটাই, আমি রাসেলকে আটকে রাখবো। মামুনি প্রাপ্ত বয়স্কা হলে আমরা দুজন দুজনকে বিয়ে করে ফেলব। আলহামদুলিল্লাহ। আচ্ছা অঙ্কের, রাসেলকে অপহরণ না করলেও তো চলে। আয় কি করে তুলি, প্রাপ্ত বয়স্কা না হওয়া পর্যন্ত আমরা দুজন যদি কোথাও লুকিয়ে থাকি, ঘুরে ফিরে একই কথা। এর মধ্যে পুলিশ যদি তোমাকে ধরে ফেলে, তুমি না হয় জেলে গিয়ে আরামে জেলের ভাত খাবে, কিন্তু মামুনি, মামুনির কি হবে? রাসেলের সঙ্গে হবে, বছর বছর বাচ্চা কাচ্চা হবে, তুমি কি তা চাও? না, সেই জন্যই তো বলছি যত শীঘ্র সম্ভব রাসেলকে আটকাতে হবে। বড় ত্যাগ ওর ছোকরা দেখছি। আরে আমি অনেক ভেবে দেখেছি, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু একটা নিরীহ লোককে অপহরণ করে এভাবে আটকে রাখা? নিরীহ, হ্যাঁ সে নিরীহ, কিন্তু তার বাবা, এই দেখো এই মাথা সে নাড়া করেছে, বড় লোক, আমার আয়েশার বড় ভাই। তার মানে রাসেল সাহেবের ফুপু ছিল আয়েশান্তি? কাঁদে না, কাঁদে না মাদ্রাজি আঙ্কল। মামুনি, আবার কি ভাবছো? ভাবছি কাজটা আপনি নিজে না করে আমাদের দিয়ে করাচ্ছেন কেন? হ্যাঁ, এ তো মহা কঠিন চোখরা দেখছি, কারণ ওরা আমাকে চেনে, তোমাদেরকে তো চেনে না, তোমাদের দ্বারা কাজটা সহজ হবে। তাছাড়া আমার শত্রু রাসেলের বাবা, আর তোমাদের শত্রু রাসেল। আরে এ ছেলে তো মহা স্কেলান্ডু পাইস। না, নতুন প্ল্যান করতে হবে। রবি, তোমার বাবা মার খুনিকে তুমি চিনতে চাও? চাই, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে। গুড, তুমি রাসেলকে অপহরণ করে আমার হাতে তুলে দেবে, আমি তোমার বাবা মার খুনিকে চিনিয়ে দেবো।
আপনি চিনেন ওকে? কোথায় থাকে? কি নাম বলুন। বলবো, সব বলবো। রাসেলকে আমার হাতের মুঠোয় পাবার পর বলো রাজি। আমার নাতি আপনার মেয়েকে নিয়ে পালায়নি, আপনার মেয়ে আমার ভোলা ভালা নাতিকে নিয়ে পালিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার মেয়ে অপ্রাপ্ত বয়স্কা, এখনো তার 18 বছর পূর্ণ হয়নি। আর আমার নাতি বুঝি বুড়ে হয়ে গেছে। দারোগা সাহেব, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। দুঃখিত স্যার, এটা একটু অন্যরকম কেস। আগে দুজনকে খুঁজে বের করতে হবে, তারপর দেখা যাবে। চলুন স্যার। অ্যারেস্ট করা। ইয়া আল্লাহ, তুমি আমার নাতি নাতনিকে রক্ষা করো আল্লাহ। একটা কঠিন হবে না। আচ্ছা, রাসেল কত বড়? সমান ওর চেয়ে বড়। রবি কি তাহলে শক্তি তোর সাথে পারবে? শক্তি দিয়ে সব সময় কাজ হয় না, কাজ সারতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে? হ্যাঁ, ওকে বেহুশ করে তোমরা শুধু আমার কাছে এনে দেবে, ব্যাস তোমাদের ডিউটি খতম। কিন্তু কি করে? ফুল, এই ফুল দিয়ে। আমি বন ফুল গো চন্দে চল। এই প্লাস্টিকের ফুল দিয়ে? হ্যাঁ, এর তো কোনো গন্ধ নেই। এই যে গন্ধ, ক্লোরোফর্ম। রাসেলের নাকের কাছে শুধু ধরতে পারলেই কিস্তি মার। রাসেল বেহুশ। নাও, তোমার সঙ্গে রাখো, আর বাকি সব যেভাবে বলে দিয়েছি মনে আছে তো? হ্যাঁ মনে আছে আঙ্কেল। তাহলে এবার ঢুকে পড়ি, চলো। আস্তে বন্দুক হাতে দারুণ যে। ওকে সরাবার ব্যবস্থা করছি, তোমরা এখানেই বসে থাকো, সুযোগ বুঝে সুলভ করে ঢুকে পড়বে। আমি করতেছিলাম কেন? কি হয়েছে? কাজ হচ্ছে। ধন্যবাদ। কি হয়েছে? মিরগি 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 মিরগি। খুব ভালো জুতা। চলি